হ্যাঁ, পিকু রেডি? দাঁড়াও, রেকর্ডিংটা এখন অন হয়নি। ঠিক আছে, তুমি রেকর্ডিংটা অন করে তাহলে আমাকে বলো, আমি তখন শুরু করছি। আচ্ছা, ওকে। শুরু করো। ওকে, সকলকে সুপ্রভাত। আজকে সেই যথারীতি 12ই জানুয়ারি, সালটা 2022, কিন্তু তারিখটা হচ্ছে আজকে 12 তারিখ, 12ই জানুয়ারি। তো 12ই জানুয়ারি দিনটা আমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন, কারণ আমরা সকলেই জানি যে এই 12ই জানুয়ারি 1863 সালে আমাদের বঙ্গমাতার কোলে তথা আমাদের ভারতবর্ষের কোলে বিলে নামক একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে। তার নাম ছিল তখন বিলে। সেই বিলে বা নরেন, নরেন ও তার নাম ছিল আর কি, আমাদের যাকে নিয়ে আজকে আলোচনা বা যাকে নিয়ে আজকের ওয়েবিনারের আয়োজন করা হয়েছে, সেই ছোট্ট নরেন বা বিলে, সেই ছোট্ট বালকই একদিন বড় হয়ে সারা বিশ্ব কাঁপিয়েছিল এবং সারা বিশ্বে আমাদের দেশে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছিল, এবং তিনি পরবর্তী ক্ষেত্রে আমাদের কাছে স্বামী বিবেকানন্দ নামে বা রূপে উঠে আসেন। তো আজকে সেই স্বামী বিবেকানন্দের জন্মদিন, আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস বেথডের কলেজের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দকে স্মরণ করা, তার বিবেকানন্দ জন্ম জয়ন্তীকে স্মরণ করা, কিছু আলাপ আলোচনা। করোনা কোভিড অতিমারী পরিস্থিতি, যার জন্য হয়তো আমরা অফলাইন করতে পারলাম না, তাই স্বামী বিবেকানন্দ আমাদের একটু ভার্চুয়ালি স্মরণ করা এবং তিনার প্রতি শ্রদ্ধা জানানো এবং তিনার কিছু মাহাত্ম নিয়ে আমাদের আলোচনা করা। তো সেই জন্যই আমাদের আজকে একটা ছোট্ট আন্তর্জালিক আলোচনার বা ওয়েবিনারের আয়োজন করা হয়েছে বেথডারি কলেজের NSS NCC এবং ইন কোলাবোরেশন উইথ IQAC, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলস অফ বেথডারি কলেজ। তো এই ওয়েবিনারের প্রথমে আমি অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই আমাদের যে দুইজন আজকে মহাপণ্ডিত বিদ্যজন রয়েছেন, স্বামী তত্ত্বাবতী নন্দ মহাশয় এবং স্বামী যোগস্বরূপানন্দ মহাশয়। আমি আমাদের কলেজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে এবং আমার কলেজের সমস্ত স্টাফদের পক্ষ থেকে আপনাদেরকে যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান জানাই, এবং সেই সঙ্গে আমি আজকে আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। তারপরে পরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বেথডারি কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ডক্টর রামপদ বেরা স্যার। ডক্টর রামপদ বেরা স্যারকেও আমি যথেষ্ট অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকে ওয়েবিনারে, তিনি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিতে পেরেছেন সেই জন্য। তারপরে উপস্থিত রয়েছেন আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর দিলীপ কুমার কারক মহাশয়, তিনাকেও যথেষ্ট শ্রদ্ধা সম্মান জানাই আজকের ওয়েবিনারে এবং অভিনন্দন জানাই। তারপরে আমাদের কলেজে যে সমস্ত আমার কলিগসরা রয়েছেন, সমস্ত কলিগস এবং যে সমস্ত অন্যান্য পার্টিসিপেন্ট রয়েছেন, হয়তো বাইরে কিছু পার্টিসিপেন্ট রয়েছে, আমাদের কিছু স্নেহের ছাত্রছাত্রী রয়েছে, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে
আমরা আজকের ওয়েবিনার শুরু করব। তো 12 জানুয়ারিটা অবশ্যই স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে বা বিবেকানন্দ জন্ম জয়ন্তী হিসেবে পালন করা হয়, কিন্তু এর পাশাপাশি আমরা এটাও জানি যে আজকের এই 12 জানুয়ারি দিনটাকে ন্যাশনাল ইউথ ডে হিসাবে পালন করা হয় থ্রু আউট দ্য হোল ইন্ডিয়া। সারা ভারতবর্ষ ব্যাপী আজকের এই 12 জানুয়ারিটাকে একটা ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়, সেটা স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে তিনার মাহাত্ম্যকে তুলে ধরে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী। তো সেই আমাদের স্পিরিচুয়াল লিডার, আমাদের গুরু, আমাদের স্বামীজি, তিনার সম্বন্ধে, তার জীবনী, তার মাহাত্ম্য, তার আদর্শ, তার দর্শন নিয়ে আমাদের পণ্ডিতেরা রয়েছেন, আমাদের দুজন খ্যাতনামা স্পিকার রয়েছেন, তিনারা অবশ্যই বলবেন, আমরা তাদের কাছ থেকে শুনবো। তো তার আগে আমি আজকের আমাদের যে ওয়েবিনার, সেই ওয়েবিনারের শুভ সূচনা করার জন্য বা ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য আমি আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর দিলীপ কুমার কার স্যারকে অনুরোধ করছি, কারক স্যারকে অনুরোধ করছি। সো ওভার টু ডক্টর দিলীপ কুমার কারক স্যার। ধন্যবাদ সঞ্চালক মির্জা আলম স্যার। আজকে একটা বিশেষ দিন, স্বামীজি 159তম জন্ম জয়ন্তী। স্বামীজিকে জানাই আমার অন্তরের শতকোটি প্রণাম ও শ্রদ্ধা। প্রথমেই একটি শ্লোক দিয়ে আমি শুরু করছি। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সকলকেই শুভ সকাল, গুড মর্নিং। আজকে উপস্থিত জ্ঞানী ও বিদ্বজনেরা, আজকে আমরা একটা বিশেষ উদ্দেশ্যে, একটা বিশেষ দিনে আমরা সমবেত হয়েছি। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতিতে আমরা ফিজিক্যালি সমবেত হওয়ার ইচ্ছা থাকলেও আমরা সমবেত হতে পারিনি। তো সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আজকে আমরা ভার্চুয়াল মিট করতে সক্ষম হয়েছি। আশা করি এটা সুসম্পন্ন হবে এবং যথাযথ হবে। আমি আমার কলেজের পক্ষ থেকে সুস্বাগতম জানাই আজকের দুইজন মহাপণ্ডিত, স্বামী তত্ত্বতীতানন্দজী মহারাজ ও স্বামী যোগ স্বরূপানন্দজী মহারাজ, যারা স্বামীজি সম্পর্কে বিশেষ আলোচনা, বিশেষ আলোকিত করবে আমাদেরকে, আমরা সেই আশা রাখি। আমি স্বাগতম জানাই আজকে উপস্থিত আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট স্যার ডক্টর রামপদ বেরা। আমি স্বাগতম জানাই আজকে উপস্থিত আমাদের অন্যান্য গভর্নিং বডির মেম্বাররা। আমি স্বাগতম জানাই আজকে উপস্থিত আমার অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষাকর্মী বন্ধুরা। আমি স্বাগতম জানাই আজকে উপস্থিত আমার অন্যান্য কলিগস, শ্রদ্ধেয় ব্যক্তি, আমার স্নেহের ছাত্রছাত্রীরা। স্বামী, আজকের টপিকস যুগনায়ক স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, ওনার সম্পর্কে বললে শেষ হবে না। ওনার দেখানো পথই আমাদের পথেও। উনি যুবকদের কাছে একজন আইকন, উনি যুগে যুগে যে পথ দেখিয়ে গেছেন আমরা তা স্মরণ করে যাব, সেই পথেই আমাদের মুক্তি হবে, এই আমি আশা রাখি। আমাদের বিজ্ঞান ও ধর্ম সম্পর্কে নানান ভুল ধারণা আছে। স্বামীজি বিজ্ঞান ও ধর্ম সম্পর্কে
খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছেন, বিজ্ঞান ও ধর্ম আমরা মনে করি পরস্পর বিরোধী, কিন্তু উনি প্রমাণ করেছেন যে না, একে অপরের পরিপূরক। স্বামীজি বলেন, প্রত্যেক ধর্মের উদ্দেশ্য হল জড়ত ভাবাপন্ন মানুষের মধ্যে চৈতন্যের বিকাশ ঘটানো। এক চৈতন্য স্বরূপ ঈশ্বরই সকল ধর্মের প্রেরণাদাতা। তবে এত পরস্পর বিরোধী ভাব কেন? হিন্দু বলেন, আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষের উপযোগী হওয়ার জন্য এক সত্যই এরূপ পরস্পর বিরোধী ভাব ধারণ করে। তিনি গীতা থেকে উদ্ধৃতি তুলে ধরেন, মত্ত পরতরং নানাত কিঞ্চিদোস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণিগণ্য ইব। হে ধনঞ্জয়, আমার চেয়ে জগতে শ্রেষ্ঠ কারণ নেই, যেমন সূত্রে মণি সমূহ গ্রথিত হয়ে থাকে তেমনি সবকিছুই আমাতে অনুসৃত দ্রুত হয়ে আছে। স্বামীজি এইভাবেই বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যাখ্যা করে গেছেন এবং যুব সমাজকে বার্তা দিয়ে গেছেন। তিনি বলেছেন, যুব সমাজের প্রতি যে বার্তায় তিনি বলেছেন, তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তো তুমি দুর্বল হবে, তুমি যদি নিজেকে সাহসী ভাবো তো তুমি সাহসী হবে, নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি সব করতে পারো। এই যে বার্তা, আমরা অনেক সময় নিজেরা দুর্বল হয়ে যাই, নিজেরা ভাবি যে আমার দ্বারাই বোধ হয় কিছু হবে না, কিন্তু স্বামীজি পরিষ্কার বলে গেছেন যে নিজেকে দুর্বল ভাবা চলবে না। দুর্বল ভাবলেই দুর্বল, সাহসী ভাবলেই সাহসী, বিশ্বাস রাখলেই সমস্ত কিছু অর্জন করা যায়। তো আজকে সময় খুবই সংক্ষিপ্ত, আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আমাদের যে দুজন স্পিকার আছেন, মহারাজ তত্ত্বতীতানন্দজি মহারাজ ও স্বামী যোগস্বরূপানন্দজি মহারাজ, ওনাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে সকলেই আমরা অপেক্ষা করছি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সকলকে আবারও আমার কলেজের তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে সকলকেই সুস্বাগতম জানাই, ধন্যবাদ। সঞ্চালক স্যার ধন্যবাদ। আমাদের বেতারবাড়ি কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার কারক স্যার, তিনি যথার্থই বলেছেন আমাদের আজকের দিনটি তাৎপর্য নিয়ে, স্বামী বিবেকানন্দ নিয়ে, আমরা আরো শুনবো এই বিষয়ে। তো আমাদের যে মূল বক্তা রয়েছেন, আমাদের যে স্পিকার রয়েছেন স্বামীজিরা, নিশ্চয়ই আমরা তাদের কাছে যাবো, আমরা গভীর আগ্রহে বসে রয়েছি। কিন্তু তার আগে আমরা আমাদের বেথরেরি কলেজের প্রেসিডেন্ট রয়েছেন ডক্টর রামপদ বেরা স্যার, তো আমি এবার অনুরোধ করবো ডক্টর রামপদ বেরা স্যারকে আজকের দিনটা এবং ওয়েবিনার নিয়ে কিছু বলার জন্য। সো ওভার টু ডক্টর রামপদ বেরা। থ্যাংক ইউ মির্জা স্যার, সবাইকে সুপ্রভাত জানাই। আজকে একটি বিশেষ দিন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, যেটা আমরা আজকে আন্তর্জাতিক যুব দিবস হিসাবে আমরা পালন করে থাকি। প্রত্যেক বছরই আমরা এই দিনটি পালন করে থাকি। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের বেতারবাড়ি কলেজের প্রিন্সিপাল, কেননা তিনি এত কাজের মধ্য দিয়েও আজকের দিনটি উদযাপন করতে পেরেছেন এবং উদযাপন করছেন, সেই জন্য আমি প্রিন্সিপালকে ধন্যবাদ। এবং আরও ধন্যবাদ দেব আমাদের কলেজের NCC এবং IQAC যারা দায়িত্বে আছেন, যাদের যৌথ প্রয়াসে কে আমরা এই উৎসবটা মানে সফল করতে চলেছি, সেটা সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই ওয়েবিনারে যোগ দিয়েছেন, আমাদের সকল অধ্যাপক অধ্যাপিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, এবং সর্বোপরি আমি আজকের যারা স্পিকার মহোদয় দুজন আছেন, সাষ্টাঙ্গ প্রণাম গ্রহণ করবেন মহারাজ। আজ আমরা বাকি যারা শ্রোতারা রয়েছেন সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজ ঠাকুর যে নরেনকে স্বামী বিবেকানন্দ হিসাবে দেখতে চেয়েছিলেন বা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেই স্বামীজির নরেনের আজকে বিশেষ শুভ জন্মদিন, তিথি হিসাবে অবশ্য এবারে 25শে জানুয়ারি। আজ আমরা তার জীবনের কিছু ঘটনা, জীবনের কিছু বলা জিনিস, বলা কথা নিয়ে আলোচনা করব। স্বামীজি যথার্থ যুগ নায়ক, শুধু যুগ নায়ক নয়, যুগ আচার্য, যিনি ভারতবর্ষের যেন কে ধরে পুরো নাড়িয়ে দিয়েছিলেন, জাগ্রত করে দিয়েছিলেন, যে ভারতবর্ষকে এমন একটি দেশ, এমন একটি পুণ্য ভূমি, যা মানুষ, ভারতের মানুষ অনুভব করতে পারেনি স্বামীজির সেই আহ্বানে, স্বামীজির ডাকে তাকে জানতে এবং বুঝতে পেরেছে যে আমরা কোন পুণ্যভূমিতে বাস করি। স্বামীজি চেয়েছিলেন ভারতকে জাগাতে, সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষ বুঝুক যে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে ধর্ম প্রচারক পাঠানোর কতটা মূর্খামি। স্বামীজি এক জায়গায় এক উপনিষদের একটি মন্ত্র উল্লেখ করে বলছেন, মুক্তাভিমানী মুক্ত হি বন্ধ বধ্বাভিমান্নবি কিংবদন্তীতি সত্যেত ইয়া মতি সা গতির ভবেত। যারা মুক্ত অভিমান তারা সর্বদা জাগরুক, সেই মুক্ত হয়ে যায় যে ভাবে, যেভাবে আমি বদ্ধ, অদ্বৈতবাদ বা দ্বৈতবাদ তত্ত্ব এটি প্রচারে তার অভিপ্রায় নয়, তার অভিপ্রায় হচ্ছে মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে সেইটি প্রচার। তিনি বলছেন যে আমি এক ঈশ্বরেও বিশ্বাসী নই, বহু ঈশ্বরেও বিশ্বাসী নই, আমি একমাত্র মানবত্বে বিশ্বাসী, মানুষের মধ্যে যে ঈশ্বর রয়েছে সেই ঈশ্বরে বিশ্বাস, আত্মার মধ্যে সে অপূর্ব অনন্ত তত্ত্ব রয়েছে, অনন্ত শক্তি রয়েছে, অনন্ত বীর্য রয়েছে, অনন্ত শুদ্ধতা রয়েছে, কীটের মতো হইয়াছ, কে তোমাকে বল দেবে? আমি বলিতেছি আমাদের এখন চাই বল, চাই বীর্য। স্বামীজি বদ্ধ পরিকর ছিলেন এই বীর্য তার শক্তিতে এই তাদেরকে জাগরুক করার জন্য। অনন্তের শক্তি রয়েছে আমাদের মধ্যে, সেই সত্য সংকল্প স্বামীজি তার এই বাক্য বাণের দ্বারা সকলকে জাগরিত করতে চেয়েছিলেন। স্বামীজি বলছেন যে পুরাকালের যে ঔপনিষদিক সত্যগুলি এতদিন গুহা এর মধ্যে আবদ্ধ ছিল, শঙ্কর সেইটুকু কে সকলের সামনে উন্মুক্ত করেছে, অধ্যয়নের অধিকার দিয়েছে সকলকে, কিন্তু এখন চাই আমাদের বেদান্তের মহান তত্ত্বগুলিকে গিরিগুহায় আবদ্ধ না রেখে বিচারালয়ে, ভজনালয়ে, দরিদ্রের কুটিরে, মৎস্যজীবীর গৃহে এবং প্রত্যেক ছাত্রের অধ্যয়নাগারে সর্বত্র এই সকল তত্ত্বকে প্রচারিত করতে হইবে। স্বামীজি আর বলছেন, প্রত্যেক নরনারী, প্রত্যেক বালক বালিকা যে কাজই করুক না কেন, সে যে অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় বেদান্তের প্রভাব বিস্তৃত হওয়া আবশ্যক। বেদান্তের কি তত্ত্ব স্বামীজি চাইছেন?
আমাদের ঈশাবাস্য উপনিষদে বলছে সর্বম ঈশাবাস্যম ইদম সর্বম যত কিঞ্চ জগতম জগত। এই ঈশ্বরের দ্বারা সর্বত্র সমস্ত কিছু আচ্ছাদিত হয়ে রয়েছে। অতএব যে ঈশ্বর, যে চৈতন্য, যে শক্তি সকলের মধ্যে লুকায়িত রয়েছে তাকে প্রকাশ করতে হবে। আমরা ভুলে গিয়েছি আমাদের মধ্যে সেই অনন্ত শক্তি রয়েছে, আমরা সেই এক পুরুষের সন্তান। আমরা ভুলে গিয়েছি অনন্ত শক্তির অধিকারী আমরা, তাহলেও আমরা শুধুমাত্র ভেড়ার মতো ভ্যাঁ ভ্যাঁ করছি। আমাদের মধ্যে সেই পুরুষ বিক্রম রয়েছে, সিংহের বিক্রম রয়েছে, আমরা বুঝতে পারি, আমাদেরকে সেইটি জাগাতে হবে। স্বামীজি এইটি বারবার বলছেন, আমরা সেটি যদি জানতে পারি তাহলে একজন কৃষক ভালো কৃষক হইতে পারে, একজন আইনজীবী ভালো আইনজীবী হতে পারে, একজন মৎস্যজীবী ভালো মৎস্যজীবী হতে পারে, একজন ছাত্র ভালো ছাত্র হতে পারে। আমাদের এখন সেই অনন্ত শক্তির প্রয়োজন, অনন্ত সেই বীর্যের প্রয়োজন। স্বামীজি তা বলছেন যে জাতি ধর্ম নির্বিশেষে এটিকে জানা। তবে স্বামীজি যে জাতি বিন্যাসের একেবারে পক্ষপাতিত্ব ছিলেন না তা নয়, কিন্তু তিনি কর্ম হিসাবে বিন্যাসে পছন্দ করতেন। প্রত্যেকে আমরা সমান দেখতে ইচ্ছে করি না, কারণ নাস্তিকের বরং জীবন আছে কিন্তু কুসংস্কার নির্বোধের কোনো আশা নেই। সে মৃত নয়, কিন্তু যদি কুসংস্কার ঢোকে তবে বুদ্ধি নাশ হয়, মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে, পতনের ভাব তাকে আচ্ছন্ন করে। স্বামীজি সময় উপযোগী তিনি কঠোর হতেন। প্রকৃত কারিগর যেমন মাটির মধ্য থেকে নুড়ি কাঁকরকে সযত্নে অথবা কখনো বল প্রয়োগের দ্বারা নিষ্কাশিত করে, ঠিক স্বামীজি আমাদের মধ্যে যে নুড়ি পাথর রয়েছে, যে কালিমা রয়েছে, যে মোহ রয়েছে, যে দুর্বলতা রয়েছে, তাকে বের করার জন্য স্বামীজি প্রয়াস সবসময় করতেন। যেমন ছেনি হাতুড়ির আঘাত না হলে পাথর মূর্তি হয় না, পূজা পায় না, ঠিক সেই রকম আমাদের মধ্যে থেকে সেই দেবতাকে যদি প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই আচার্যদের কথা এই প্রবাদ প্রতিম যে মহাপুরুষ যারা রয়েছেন তাদের কথা আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে, আমাদেরকে পরিবর্তন করতে হবে। স্বামীজি বলছেন চাই অবশ্য জোর দিচ্ছেন, তার থেকেও বেশি জোর দিচ্ছেন যে আত্মনির্ভরশীল হওয়া, এই আত্মবোধকে জাগিয়ে তোলা, এইটি যদি না আসে তাহলে মানুষ কোনো সম্পদ অধিকারী হলেও তাকে সংরক্ষণ করতে পারবে না। অতএব সম্পদের থেকেও বড় সম্পদ হলো তার আত্মনির্ভরশীলতা হওয়া, আত্মশক্তিতে নিজেকে জাগরিত করে তোলা, তবেই সে সম্পদকে রক্ষা করতে পারে। আর সেই সম্পদ রক্ষা করার জন্য স্বামীজি চরিত্র গঠনের উপর খুব জোর দিয়েছেন। আমরা যারা ছাত্র তাদের কাছে এটি খুবই প্রয়োজনীয়, চরিত্রের নির্মাণ। যদি প্রকৃত চরিত্র না থাকে তাহলে সমস্ত সম্পদ, সমস্ত গুণ, সমস্ত নষ্ট হয়ে যায়। তাই আমাদের চাই প্রকৃত চরিত্র, এটি কিন্তু স্বামীজি খুব বলছেন। এবং সেই জন্যে তিনি সবসময় সদাচার, সদনিষ্ঠা এবং সত্য কথন এটির উপর খুব জোর দিয়েছেন। তার চরিত্র যদি না থাকে, প্রকৃত চরিত্র না থাকে, তাহলে কোনো সম্পদই যথেষ্ট নয়। স্বামীজির আরেকটি চিঠি আমরা পড়বো, মেরি লুইকে লেখা, আলমোড়া থেকে লিখছেন যে আমি বুঝতে পারছি না আমার কাজ শেষ হয়েছে, জোর তিন চার বছর আমি জীবন অবশিষ্ট আছে, আমার নিজের মুক্তির ইচ্ছা সম্পূর্ণ চলে গেছে, আমি সাংসারিক সুখের প্রার্থনা যে আমার যন্ত্রটা বেশ প্রবলভাবে চালু হয়ে গেছে,
আর একটা নিশ্চয় বুঝবো যে সমগ্র মানব জাতির কল্যাণে অন্তত ভারতে এমন একটা যন্ত্র চালিয়ে গেলাম যাকে কোনো শক্তি দাবাতে পারবে না। তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে আমি ঘুমাবো আর নিখিল আত্মা সমষ্টি রূপে যে ভগবান বিদ্যমান এবং একমাত্র যে ভগবানে আমি বিশ্বাসী সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি, সহস্র যন্ত্রণা ভোগ করি। সর্বোপরি আমার উপাস্য পাপি নারায়ণ, তাপি নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ, এরাই আমার আরাধ্য। এই উক্তি এই চিঠির মধ্যে স্বামীজির হৃদয়টাকে বোঝা যায়। নিজের মুক্তি চাইছেন না, তিনি মুক্তি চাইবেন না কেন, তিনি মুক্ত পুরুষই। তার থেকেও তার যে বড় ভাবটি প্রকাশিত হয়ে পড়েছে তা হলো এই উপাস্যতাকে পাপি নারায়ণ, তাপি নারায়ণ, দরিদ্র নারায়ণ, এদের তিনি মুক্তি চান, এদেরকে তিনি পূজা করতে চান। এর থেকে বড় হৃদয় অনন্ত শক্তি, অনন্ত যে স্বামীজির হওয়ার কথা ছিল। সাধারণভাবে মুনি ঋষিরা যেভাবে জীবন পরিচালনা করেন, নিজেদের মুক্তি চিন্তা করেন, আত্মজ্ঞান লাভ করতে চান, স্বামীজি তার ঠিক বিপরীত। এ কোন স্বামীজি যে সমগ্র মানব জাতির জন্য পাপি নারায়ণ তাপি নারায়ণের জন্য তিনি আবার জন্মগ্রহণ করতে চান, তার আরাধ্য কারা? এই দরিদ্র মূর্খ নারায়ণ, তাপি নারায়ণ। স্বামীজির হৃদয় এ থেকে বোঝা যায় কতটা বিশাল ছিল। আমরা তাকে কোনোভাবেই বুঝতে পারিনি, পারবো না। ৫৯তম জন্মদিন জাতীয় যুব দিবস আমরা জানি একটি বিশেষ সময়তে শুরু হয়েছিল, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে চিহ্নিত করেন। তারপর থেকে এটি প্রতি বছরই পালিত হয়ে আসছে। সারা ভারতের যুবকদের প্রতিনিধি হিসেবে স্বামীজিকে উপস্থাপিত করা এটি খুব বড় একটি জিনিস, যে যুবকরা স্বামী বিবেকানন্দ ছাড়া আর কাকে নিয়ে তারা বড় হতে পারে, কে তাদেরকে পথ দেখাবে, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বামী বিবেকানন্দকে নিয়েই আমরা জানি সুভাষচন্দ্র বোসের জীবন আবর্তিত হয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বামীজির দ্বারা প্রভাবিত, বিনয় বাদল দীনেশের যে বিরাট সংগ্রাম এবং আরো অনেক, এই যে আমাদের স্বদেশ মন্ত্র স্বামী বিবেকানন্দের, আপনারা জানেন যে স্বদেশ মন্ত্র যাতে তিনি বলেছেন, ভুলিও না তুমি জন্ম হইতে এই মায়ের জন্য বলি প্রদত্ত, যে কথাটি একটু আগে আমাদের ডক্টর বেরা উল্লেখ করলেন, এই একটি যে লাইন, ভুলিও না তুমি জন্ম হইতে এই মায়ের জন্য বলি প্রদত্ত, এই মা বলতে স্বামীজি কাকে বুঝিয়েছেন? দেশ ও মাতৃকাকে। স্বামী বিবেকানন্দের আগে কেউ দেশকে মা বলে সম্বোধন করেননি, উনি প্রথম দেশকে মা বলে সম্বোধন করলেন। ক্ষুদিরাম বসু যখন ছাত্র ছিলেন তখন তার ক্লাসে এই স্বদেশ মন্ত্র পড়া হচ্ছে। এটি হচ্ছে বর্তমান ভারত বলে একটি প্রবন্ধ আছে, তার শেষ অনুচ্ছেদ স্বামী বিবেকানন্দেরই দেওয়া, এই নামটি হচ্ছে স্বদেশ মন্ত্র অনুচ্ছেদটির নাম। তখনকার দিনে তো স্বামী বিবেকানন্দের বই খুব বেশি পাওয়া যেত না হাতে, কারণ ব্রিটিশ সরকার এগুলো খুব বেশি সুবিধা দিত না আমাদের বিভিন্ন জায়গায় যাতে করে প্রচার হোক। যাক, ক্ষুদিরাম বসুর শিক্ষক মহাশয় এগুলো পড়ছেন ক্লাসে মেদিনীপুরে। তো ক্ষুদিরাম প্রশ্ন করছেন ছাত্র, আচ্ছা মাস্টার মশাই,
এখানে বলছেন যে ভুলিও না তুমি জন্ম হইতে এই মায়ের জন্য বলি প্রদত্ত, এই মা বলতে তিনি কাকে বোঝাচ্ছেন স্বামী বিবেকানন্দ? তো মাস্টারমশাই বলছে তুমি বুঝতে পারছো না, মা বলতে বোঝাচ্ছেন দেশমাতৃকাকে। সঙ্গে সঙ্গে তিনি ঠিক করলেন, ও তার মানে আমি দেশমাতৃকার জন্য আমাকে বলি দেওয়া আছে। সেই সময় তিনি সংকল্প নিলেন দেশের জন্য দেখি বলিদান করবেন। এবং এরকম অসংখ্য যুবক স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়ে ওই যে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান। কাজী নজরুল ইসলাম স্বয়ং স্বামী বিবেকানন্দের লেখা পড়ে প্রচন্ড উত্তেজিত হতেন এবং তার অনেক দেশপ্রেমের গান এবং কবিতা স্বামীর প্রভাবেতেই তৈরি করেছেন তিনি। সুভাষচন্দ্র বোসের কথা কি বলবো, তিনি একটি কথা বলেছিলেন, স্বামী বিবেকানন্দ ওয়াজ এ ফুল ব্লাডেড ম্যাসকিউলিন। কথাটি খেয়াল করুন, ফুল ব্লাডেড ম্যাসকিউলিন। আমরা জানি ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, সুভাষচন্দ্র বোসের ইংরেজি অসাধারণ একটি দখল ছিল যে অনেক পুরুষ আছেন যাদের পুরুষাকার কিন্তু প্রকট নয়। পুরুষাকার মানে পুরুষকার হচ্ছে যারা বলে ম্যানলিনেস, ম্যানহুড, সেটা প্রকট নয়। তো স্বামী বিবেকানন্দের পুরুষকারটা কিরকম ছিল? ফুল ব্লাডেড, সেখানে সম্পূর্ণ রক্তটা প্রবাহিত হচ্ছে, তাজা রক্ত। অ্যান্ড এ ফাইটার টু দা কোর অফ হিজ বিং। এবং তার সম্পূর্ণ সত্তাতে তিনি হচ্ছেন একজন ফাইটার, তিনি একজন সংগ্রামী। এই সুভাষচন্দ্র বসু যুব সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তিনি কি করলেন, তিনি ওই ফুল ব্লাডের ম্যাসকিউলিন বিবেকানন্দকে অনুসরণ করে তিনি জার্মানিতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু নাস্তির যে নেতা হিটলারকে বলতে পেরেছিলেন, ইভেন হিটলার ক্যান লিক ব্রিটিশ বুটস বাট সুভাষ উইল নট। যে হিটলারের সামনে কেউ দাঁড়িয়ে মুখ তুলে কথা বলতে সাহস করত না, সেই হিটলারকে উনি এটা বলতে পেরেছিলেন যে হিটলার ব্রিটিশের বুট তার চটি জুতো অবলম্বন করতে পারে কিন্তু সুভাষচন্দ্র কখনো করবে না। এই হচ্ছে স্বামীজির কাছ থেকে পাওয়া পুরুষকার। ঠিক সেরকম যুব সম্প্রদায়ের আরেকটি প্রতীক আমি যদি তুলে ধরি ঋষি অরবিন্দকে। ঋষি অরবিন্দ ICS পাওয়ার পরে কিন্তু সাধারণভাবে কাজ করছিলেন দেশে এসে বড়দাতে। সেই সময়তে আমাদের স্বামীজির হাতে গড়া ভগিনী নিবেদিতা, যাকে রবীন্দ্রনাথ বলতেন লোকমাতা, এবং ঋষি অরবিন্দ নিজের নাম দিয়েছিলেন শিখাময়ী, তিনি তাকে ধরে আনলেন, তুমি কি করছো, ব্রিটিশ সরকারের হয়ে কাজ করে যাচ্ছ, একটা এত অসাধারণ তোমার বিদ্যা আছে, তুমি এত যুবক, তোমার যুব শক্তি আছে, তুমি চলো ভারতে, চলো কলকাতায় চলো। অরবিন্দকে দিয়ে কাজ শুরু হলো এবারে, এবং তিনি দেখলেন যে স্বামী বিবেকানন্দের প্রভাবটা কিরকম বাংলার যুব সম্প্রদায়ের মধ্যে পড়েছে। তিনি একটা কথা বলেছিলেন, সে কথাটিও খুব গুরুত্বপূর্ণ কথা, দি গোয়িং ফর দ্য বিবেকানন্দ ডেস্টিনড বাই হিজ মাস্টার টু টেক দ্য ওয়ার্ল্ড বিটুইন হিজ টু হ্যান্ডস অ্যান্ড শেক ইট proved that India was alive not only to survive but also to conquer. The Swamiji je bade bideshe gelen going forth jemon ulka pinder moton tini beriye porlen bharat theke chole jacche bideshe bidesh jawa ta ekhon khub shabanno byapar ami dekhte pacchi jokhon tokhon jacche giye tara mone korche ami sob kore fellam। আমি নিজেই একটি কলেজে পড়েছিলাম রামকৃষ্ণ মিশনের, সেখান থেকে যখন আমি খবর পেলাম একজন সে বিদেশে গিয়েছিল, কিন্তু সে কিন্তু তার পরিবারকে ওই একটা বাড়ি করে দিল, তারপরে আর দেশের জন্য কিন্তু কিচ্ছু করলো না।
এসবে তো কোনো লাভ হচ্ছে না দেশের জন্য। তাহলে দরকারটা হচ্ছে ওই মনুষ্যত্বের বিকাশ। যেমন একজন চিকিৎসক রোগীকে জিজ্ঞাসা করে, তোমার কি হচ্ছে বলো, মাথা ধরেছে, পেটের যন্ত্রণা আছে, রাতে ঘুম হয়, কবার বিছানা থেকে রাতে উঠতে হয়, ইত্যাদি নানা রকম প্রশ্ন করে তিনি তার রোগকে নির্ণয় করেন। তারপর তাকে রোগের নামটা দেন, তারপর দেন ওষুধ। স্বামী বিবেকানন্দ সেরকম সারা ভারত ঘুরে এর রোগ বার করলেন, দেশের রোগটা কোথায়। যেমন আমাদের নেতারা বা আমাদের যারা অন্যান্য বড় বড় পদে আছেন, আমি তো অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, একটা কথাই বলবেন বারবার, না না এটা টাকা পয়সা দিলি, এই যে সাঁওতাল বা এই সমস্ত আদিবাসী এলাকাতে আমি ঘুরেছি, ঘুরি তো, এখানে আছি আমি কাছাকাছি, ওদের টাকা দিলেই বুঝলেন সব ঠিক হয়ে যাবে, কখনোই ঠিক হবে না। স্বামীজি বললেন টাকা পয়সা, ওই যে একটু আগে বললাম, সমস্ত টাকা জড়ো করলেও কিছু হবে না। কোথায় তাহলে রোগটা? দুর্বলতা এবং কাপুরুষতা, এই দাস সুলভ দুর্বলতা। দুর্বলতা কাপুরুষতা মুক্ত যে মনুষ্যত্ব এবং তার সঙ্গে হৃদয়ের বিস্তার, ওই যেটিকে আমরা বললাম মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথ, তাদেরকে ভাই বলে সম্বোধন করা, তাদের কাছে আসা, তাদের সুখ দুঃখের ভাগ নেওয়া, এটিকে স্বামীজি খুব জোর দিলেন এবং চরিত্র বলছেন এটাকেই তিনি। দেখুন স্বামীজি যখন সাধনার সময়তে শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেব তাকে একবার পাঠিয়েছিলেন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে, এর আগে কখনো তিনি মায়ের মন্দিরে ঢুকতেন না, কারণ তিনি ব্রাহ্ম সমাজের খাতায় নাম লেখা ছিল বলে কোনো মূর্তির সামনে মাথা নোয়াতেন না। তো স্বামী বিবেকানন্দ একবারই গিয়েছিলেন, তো মাকে তখন দেখে উনি একটা হতভম্ব হয়ে গিয়েছিলেন জ্যোতির্ময় তার মূর্তি দেখে। তিনি শুধু প্রার্থনা করেছিলেন, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। কিন্তু সেই স্বামী বিবেকানন্দ যখন সারা ভারতের জন্য চিন্তা করতে লাগলেন, 1900 সালে যখন স্বদেশ মন্ত্র লিখছেন, তখন মায়ের কাছে কি প্রার্থনা করছেন? আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। মায়ের কাছে প্রার্থনা করছেন যে দুর্বলতা কাপুরুষতা মুক্ত মনুষ্যত্ব, এটি আমাদের দিন রাত প্রার্থনা করতে বলছেন স্বামীজি, এটি ছাড়া কোন। পাঠান, তারপরে পর্তুগিজ, একের পর এক আক্রমণ হলো। কেন হলো? কারণই হচ্ছে দেশের মধ্যে পুরুষত্ব পুরুষকার ছিল না, আর ছিল পরস্পরের মধ্যে ভেদ বুদ্ধি। স্বামীজি রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন বিশেষ উদ্দেশ্যে, বলছেন এই রামকৃষ্ণ মিশন তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মানুষ তৈরি করা, জ্ঞানী তৈরি করা না, শ্রীরামকৃষ্ণের ভক্ত তৈরি করা নয়, উদ্দেশ্য হচ্ছে মানুষ তৈরি করা। এবং এই রামকৃষ্ণ মিশনের বিশেষ তাৎপর্য হচ্ছে নারী এবং সাধারণ মানুষের কল্যাণ, উমেন অ্যান্ড দ্য পিপল, সিস্টার নিবেদিতা বলেছেন। এই দুই সম্প্রদায়ের জন্য, নারী এবং সাধারণ জনগণ, যাকে মাসেস বলি আমরা, এই দুইয়ের কল্যাণের জন্যই কিন্তু আমাদের
রামকৃষ্ণ মিশন তৈরি করেছেন স্বামী বিবেকানন্দ। আপনারা ওনাকে এই জন্য স্মরণ করবেন প্রধান, এবং মনুষ্যত্বের বিকাশ চরিত্রের বিকাশ দুটোরই ভিত্তি কিন্তু আবার দেবত্বের বিকাশ, যেটি আমাদের আগে একটু তত্ত্ব আত্মানন্দ উল্লেখ করেছিলেন। দেবত্বের বিকাশটা মানে কি, আমার ভিতরে অনন্ত শক্তি আছে। একটা উদাহরণ দিচ্ছিল একটা বটবীজের কথা, একটা ছোট্ট বীজের ভেতরে বিরাট শক্তি আছে, এইটা কিন্তু বারবার মনে রাখতে হবে। এটা বৈষয়িক শক্তিতে কিন্তু আমাদের উন্নতি হবে না, উন্নতি হবে আধ্যাত্মিক শক্তিতে। আধ্যাত্মিক শক্তি মানে কোনো একটা অলৌকিক কিছু নয়, আমার ভেতরে অনন্ত শক্তি আছে। একজন আর্টিস্ট যখন জানে আমার ভেতরে শক্তি আছে, আমি ঠিক আঁকতে পারবো, সে আস্তে আস্তে বড় হয়। একজন খেলোয়াড় যদি বোঝে, যেমন এই যে বড় বড় খেলোয়াড় আছে, যে আমার ভেতরে অনেক শক্তি আছে, ঠিক সেরকম স্বামীজি বলছেন যে আমার ভেতরে অনন্ত শক্তি আছে, বিশ্বাস করে কাজ শুরু করো, তার থেকে তৈরি হবে ওই মনুষ্যত্ব এবং চরিত্রের বিকাশ, তারপরে আসবে ভেদ বুদ্ধির নাশ। সেই জন্য আমি দুটো তিনটে কথা আমি শেষ করব এই বলে আপনারা মনে রাখবেন, স্বামীজির মূল আদর্শের মধ্যে এই দেবত্বের বিকাশ যদি আমি চেষ্টা করি, আমার ভেতর অনন্ত শক্তি আছে এই বিশ্বাসটা রেখে কাজ শুরু করা, তার থেকে প্রথম বিকাশটা হবে আমার পৌরুষ, পুরুষকার, কোনো কিছুতে ভয় না পাওয়া। স্বামীজি বলছেন কাপুরুষ জন্মে জন্মে কৃমিকীট হয়ে জন্মায়, খুব খারাপ কথা ব্যবহার করেছেন স্বামীজি, কাপুরুষ যেন আমরা না হই, পুরুষকার জাগতে হবে, তারপরে চরিত্রের অন্য দিকগুলো বিকশিত হবে, সেটা হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা এবং নারী এবং সাধারণ জনগণ, এদের কল্যাণের জন্য স্বামীজির কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল। যদি আমরা এগুলো যথাসাধ্য করতে পারি এক একজনের জীবনে, তাহলে জানবো আজকের দিনটি আমাদের পালন করা সার্থক হয়েছে। যুবকদের মধ্যে এই ভাব সামান্য পরিমাণে ঢুকলেও তারা জীবন অনেক কিছু করতে পারবে। আমি একটি নাম উল্লেখ করে শেষ করব, একটি মেয়ে অরুণিমা সিনহা নামে, হয়তো কেউ কেউ আপনারা জেনে থাকবেন, বছর তিন চার আগে এই মেয়েটি স্বামী বিবেকানন্দের একটি কথা, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, স্বামীজির খুব বিখ্যাত কথা, ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, এটিও খুব ওকে ইমপ্রেস করেছিল। ও লিখে রাখতো কাগজে এবং বড় বড় জায়গায় লিখে রাখতো। তো একবার হচ্ছে কি, একটা পরীক্ষা দেওয়ার জন্য ও সম্ভবত মধ্যপ্রদেশ বা অন্য কোনো জায়গা ছিল, কিন্তু আমার যতটা মনে আসছে আমি পড়েছি ও জন্মসূত্রে বাঙালি ছিল, গাড়িতে করে যাচ্ছে দিল্লিতে, সে সময় গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয় ওকে, মানে কিছু গুন্ডা প্রকৃতির লোক ঠেলে ফেলে দেয়, তারপরে ওর পাটা ভেঙে যায় এবং সে সময় একটা ট্রেন এসে পাটা কাটা পড়ে যায়, তারপর তাকে অপারেশন করা হয় দিল্লিতে গিয়ে ওই এইমসে, করে শেষকালে ওর হঠাৎ ইচ্ছা হলো কি, না আমি কিন্তু পাহাড়ে উঠব, এবং সে পাহাড়ে উঠলো এবং এভারেস্ট জয় করলো, এবং সেইখানে গিয়ে সে দুটি জায়গায় দুটি ফলক রেখেছিল, একটি স্বামী বিবেকানন্দের এই কথাটি, ক্যান স্টপ নট টিল দা গোল ইজ রিচড, এবং ভারতের জাতীয় পতাকা। চিন্তা করুন যে কিরকম ভাবে স্বামীজির মহিমা প্রচার করলো এবং মেয়েরা কিরকম ভাবে মেয়ে উন্নতি করছে। এই যে পি ভি সিন্ধু আমাদের খুব বড় যে অলিম্পিকে যে এ পেয়েছে আপনার ব্যাডমিন্টনে, আমি পড়েছিলাম যে ওর যে কোচ আছে গোপীনাথ বলে, সেও কিন্তু স্বামী বিবেকানন্দের কথা পড়েই খুব ওকে এ দিয়েছিল, প্রেরণা দিয়েছিল। সুতরাং দিকে দিকে এটা হচ্ছে, নারী জাতি জনগণ আস্তে 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 উঠে আসছে এবং উঠবেই। তাই আজকের এই শুভ দিনে আমি সকলের কাছে প্রার্থনা করছি, সকলে যেন স্বামীজিকে অনুসরণ করে মনুষ্যত্বের বিকাশ, পুরুষকারের বিকাশ, চরিত্রের বিকাশ, সকলের প্রতি ভালোবাসা, বিশেষ করে নারী এবং জনগণের প্রতি শ্রদ্ধা, এটা বাড়াতে চেষ্টা করে
এবং যাতে করে জীবন, স্বামীজি বলছেন যখন জন্মে যে একটা দাগ রেখে যা, যেন প্রত্যেকে আমরা চেষ্টা করি জন্মে একটা দাগ রেখে যেতে, এটি আমি সকলের কাছে প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ স্বামী যোগ স্বরূপানন্দ মহারাজ স্যার, তিনার কাছ থেকে আমরা খুব মূল্যবান বক্তব্য শুনলাম। স্বামী বিবেকানন্দের যে চিরন্তন বাণী, সর্বোপরি মানুষ হওয়ার যে বাণী, প্রথমে আমাদেরকে মানুষ হতে হবে, সেই বাণী আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরলেন। তারপরে স্বামী বিবেকানন্দর যে আদর্শ, যে চিন্তাধারা, বিশেষ করে নারী সমাজের জাগরণের জন্য, নারীদের শিক্ষার অধিকার, নারীদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজে বিভিন্ন ক্ষেত্রে জেগে ওঠার যে কাহিনী, এবং সর্বোপরি এক কথাই বলতে গেলে নারীদের যে জাগরণ, সেই জাগরণের যে দর্শন স্বামীজির, সেটাও তিনি আমাদের সামনে তুলে ধরলেন। এবং তিনি যে একটা খুব সুন্দর কোট উল্লেখ করলেন, অ্যারাইজ অ্যাওয়াকেন ওয়াক টিল নট দ্য গোল ইজ রিচড, সত্যি আমাদের কাছে একটা খুব মন্ত্রমুগ্ধের মতো কাজ করে, যেটা হয়তো স্বামীজির কাছ থেকে অনুসৃত, স্বামীজির আদর্শে বা অনুপ্রেরণায় হয়তো আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো, আমাদের যুব সমাজ এগিয়ে যেতে পারবে, আমাদের দেশ এগিয়ে যেতে পারবে, তথা আমাদের সমাজ এগিয়ে যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের যিনি স্পিকার ছিলেন স্বামী যোগ স্বরূপানন্দ স্যার কে। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের আজকের যে আমন্ত্রিত বক্তাদ্বয় ছিলেন, তিনাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য আমরা আজকের যুবনায়ক স্বামী বিবেকানন্দের উপর যে আলোচনার উপর যে আলোকপাত, সেটা হলো। তো এরপরে আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমাদের যে সমস্ত আজকে পার্টিসিপেন্টরা রয়েছে, যদি কিছু প্রশ্ন থাকে, আমাদের এখন প্রশ্ন উত্তর করবো ইন্টারঅ্যাক্টিভ সেশন, তো যদি কিছু প্রশ্ন কারো থাকে তাহলে আমি ইনভাইট করছি। আমাদের স্পিকাররা রয়েছেন, আমাদের বক্তাদ্বয় রয়েছেন, আশা করি তিনারা উত্তর যথাযথ উত্তর দেবেন। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, সো নাও দ্য সেশন ইজ ওপেন টু অল, ইন্টারঅ্যাক্টিভ সেশন। এই কথাটির মধ্যে আমাদের করণীয় কর্তব্য কি বুঝতে পারছি, প্রত্যেকটি মানুষের অন্তরে সেই ঈশ্বর বা সেই চৈতন্য সত্তা প্রকাশিত হয়ে রয়েছে, কিন্তু আমাদের অক্ষমতায় আমরা সেটিকে দেখতে পাচ্ছি না। আমরা যখন পাশে, সে ছাত্রই হোক বা শিক্ষকই হোক অথবা যে কোনো প্রফেশনেই থাক না কেন, এই ভাবটিকে নিজের কর্মের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারে, কিরকম আমি ছাত্র, আমার কাছে 5টি পেন রয়েছে, আমার প্রয়োজন যেটুকু আমি সেটা রাখতে পারি, বাকিটা অন্যদের জন্য দিতে পারি। আমাদের চাহিদা সবসময় আমাদের প্রয়োজনীয়তাটাকে ছাড়িয়ে যায়, চাহিদাটাকে যদি আমরা কমিয়ে প্রয়োজন মতো রেখে অন্যদের জন্য দিতে পারি, তাহলে ছাত্রই হই বা অন্য যে কোনোই প্রফেশনে থাকি না কেন, আমরা কিন্তু স্বামীজির ওই ভাবটিকে, স্বামীজির কথাটিকে কার্যে বাস্তবায়িত করতে পারি। আমার কাছে যে পরিমাণ অর্থ রয়েছে তার কিছু পরিমাণ আমি অন্যদের দিতে পারি, অথবা আমার শ্রম, আমার সময়, তাও আমরা দিতে পারি। একজন রাস্তা পার হতে পারছে না, আমরা তাকে রাস্তা পার করিয়ে দিতে পারি। যাচ্ছি, যখন ছাত্র হিসেবে স্কুলে যাচ্ছি, দেখছি যে সে পার হতে পারছে না, তাকে পার করিয়ে দিতে পারি, তার জন্য অর্থের প্রয়োজন নেই। অতএব আমাদের যে যে এরিয়াতেই রয়েছি না কেন, সেই এরিয়াতেই যদি আমাদের সঠিক প্রয়াস থাকে, ইচ্ছে থাকে, তাহলে আমরা সেখান থেকেই এই কাজটিকে শুরু করতে পারি। আশা করি বুঝতে পাচ্ছি, বুঝতে পারলে? হ্যাঁ মহারাজ, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, আর তা না হলে আমরা আমাদের যে পরের যে সমস্ত ফর্মালিটিস গুলো রয়েছে আমরা সেখানে চলে যাব। আচ্ছা, ধরে নিচ্ছি আমাদের পার্টিসিপেন্ট আর কোনো প্রশ্ন নেই। তো আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকে যে বক্তাদ্বয় রয়েছেন। তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমাদের আজকে যে নেক্সট যে আলোচনার বিষয়,
ছিল সেটা হচ্ছে যে দ্য রোল অফ এনসিসি এন্ড এনএসএস। তো এই বিষয়ে আমাদের সামনে এখন সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য তুলে ধরবেন ডক্টর রঞ্জন ব্যানার্জি, স্টেটের কলেজ টিচার, বিছড়ারি কলেজ। আমার একটি প্রশ্ন ছিল, প্রশ্ন ঠিক নয়, আচ্ছা আচ্ছা নিশ্চয় নিশ্চয় করুন করুন, একটু জানার বিষয়ে যে স্বামীজি এক বাড়িতে গিয়েছিলেন, এটা পড়েছিলাম আমি, এক রাত্রে এক বাড়িতে ছিলেন, সেখানে একটি বাচ্চা খুব কাঁদছিল, যার জন্য সেই পরিবারেরও ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছিল এবং স্বামীজিরও হচ্ছিল। তখন স্বামীজি বললেন যে আপনারা যদি কিছু মনে না করেন বাচ্চাটিকে আমার দিন। স্বামীজি বাচ্চাটিকে নিয়ে ধ্যানে বসেছিলেন, এই বিষয়টা যদি একটু বলেন দয়া করে। আচ্ছা আপনি কার কাছে জানতে চাইলেন এটা? আমাদের স্বামীজি দুটো দুইজন রয়েছেন, যে কোনো মহারাজ বলতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে স্বামীজি আপনারা যে কেউ একজন, ওই আমাদের ম্যাডাম যেটা প্রশ্ন করলেন যদি একটু বলেন। হ্যালো স্বামী তত্ত্বাবতী নন্দ এবং স্বামী যোগস্বরূপানন্দ, আমি কথা শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পড়েছি স্বামীজির এরবিজেস থাকান হয়েছে, তবে এটির পেছনে ঘটনাটি, যাই হোক ঘটনার পেছনে যেটি রহস্য রয়েছে সেটুকু আমি বলতে পারি, যে রহস্য হচ্ছে মনের সংযোগ। আমরা প্রত্যেকে একটি মনের অধিকারী, আমরা বলি প্রত্যেকের আলাদা আলাদা মন রয়েছে, কিন্তু পারতপক্ষে সেটা নয়, একটি মনই রয়েছে যেটা কসমিক মাইন্ডও বলা হয়। আমরা এই তত্ত্বকে স্বামীজি যে মাইন্ড পাওয়ার, মনের যে শক্তিটিকে অ্যাপ্লাই করেছিলেন ওখানে, এই তত্ত্ব বা এই শক্তি, এই কার্যকারিতা দিয়ে অন্যের মনকে জানাও যেতে পারে। স্বামীজি এই কাজটি করেছিলেন যে শিশুর মনটির সঙ্গে নিজের মনকে একাত্ম করেছিলেন এবং সেই শান্ত ভাবটি স্বামীজি তার মধ্যে প্রসারিত করেছিলেন। স্বামীজি পারতেন, এই ক্ষমতা ছিল তার মনের, যেমন ঠাকুর ছিল, ঠাকুরের, ঠাকুর সম্বন্ধেও স্বামীজি বলছেন যে ঠাকুর প্রত্যেকের মনকে নিয়ে মাটির তালের মতো, মাটির যেমন নরম হয় সেটিকে সে বিভিন্ন রূপ দিতে পারে, ঠিক ঠাকুরও পারতেন প্রত্যেকের মনকে এইভাবে রূপ দিতে, ঠিক স্বামীজিও পারতেন প্রত্যেকের মনকে এইভাবে রূপান্তরিত করতে। আমরা দেখেছি স্বামীজি বলছেন অনন, তার শক্তি অনেক খরচ হয়েছে বিদেশে তার এই প্রচারের জন্য, কারণ কি তাদের মনগুলিকে তাকে আগে সেই লেভেলে নিয়ে আসতে হয়েছে, তবে স্বামীজির কথা তারা বুঝতে পেরেছিলেন। ঠিক সেইভাবেই স্বামীজি তার এই শিশুটির মনটিকে স্বামীজির সঙ্গে একাত্ম করেছিলেন এবং তারপরে তাকে শান্ত করেছিলেন। এটি স্বামীজির পক্ষে সম্ভব বা যারা এরকম ধরনের আচার্য তাদের পক্ষে সম্ভব। আর তাছাড়া ঘটনাটা তো জানাই, আপনি তো বললেন, আশা করি বুঝতে। প্রণাম মহারাজ, প্রণাম, বুঝতে পেরেছি, অসীম ক্ষমতা। ওকে, আশা করি আমাদের সকলেরই ভালো লেগেছে এবং যে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারছি। তো যাই হোক, তো আমাদের যে পরবর্তী আলোচনা ছিল রোল অফ এনসিসি এন্ড এনএসএস বাই ডক্টর রঞ্জন ব্যানার্জি। তো রঞ্জন ব্যানার্জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, তো তাহলে আপনি শুরু করুন একটু সংক্ষিপ্ত করে। হ্যাঁ, সকলকে নমস্কার জানাই, আজকের দিনটি শুভ হোক এবং যে দুইজন মহারাজ আছেন তাদেরকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। প্রিন্সিপাল স্যার আছেন আমাদের, আমাদের বোধ হয় প্রেসিডেন্ট স্যারও আছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাই, আমার কলিগদেরও শুভেচ্ছা জানাই। সংক্ষেপে দু একটি কথা বলবো, সেটি হচ্ছে আজকে শুধুমাত্র যুব দিবস নয়, আজকে এনএসএস ডেও বটে। এই আজকে এনএসএস মানে এনএসএস এবং এনসিসি এই দুটোর শব্দের পুরো হচ্ছে ন্যাশনাল, এনএসএস কথাটা ন্যাশনাল সার্ভিস সোশ্যাল মানে সার্ভিস সোশ্যাল সার্ভিস, আর এনসিসি হচ্ছে ন্যাশনাল ক্যাডেট ক্রপস। এনসিসির যারা ক্যাডেট হয় তাদেরকে ক্যাডেট বলা হয়, একটা নিয়ম শৃঙ্খলা বেঁধে দেওয়া হয়, আর যারা এনএসএস করে সেই বাচ্চাদের, সেই যুবকদের বলা হয় ভলান্টিয়ার, অর্থাৎ স্বেচ্ছাসেবক। এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারও বটে, এই দুটো স্বামীজির আদর্শে কিভাবে তৈরি এবং
পুরো বিষয়টা একটুখানি সংক্ষেপে আমি বলি। যিনি এনএসএস, আমাদের ভারত স্বাধীন ভারতবর্ষে এনএসএস তৈরি হয়, জাতীয় সেবা প্রকল্প, স্বামীজির এই শিব জ্ঞানে জীব সেবা, এইটির ওপর ভিত্তি করেই এনএসএস তৈরি হয়েছিল। এবং এনএসএস এর মোটো অর্থাৎ এই সেই লক্ষ্যটি ছিল যে নট মি বাট ইউ, এটিও স্বামীজির একটি বিখ্যাত উক্তি। এবং এনএসএস যারা ভলেন্টিয়ার থাকে তাদেরকে প্রথম দিনই শেখানো হয় নট মি বাট ইউ এই ব্যাপারটা। এবং যারা এনএসএস এর প্রোগ্রাম অফিসার হন, যে কলেজ টিচাররা, ভারত সরকারের নিয়ম অনুযায়ী তাদের রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে আবশ্যিকভাবে 15 দিনের আবাসিক ট্রেনিং, রেসিডেন্সিয়াল ট্রেনিং তাকে নিতেই হবে। ভারত সরকার মনে করে যে শিক্ষক, তিনি কলেজের হোক বা স্কুলের হোক, সেই শিক্ষক যদি স্বামীজির আদর্শে, শিবজ্ঞানে জীব সেবার আদর্শে, আদর্শ না অনুসরণ করে, তাহলে সে যোগ্য প্রোগ্রাম অফিসার এনএসএস চালাতে পারবে না। এটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে, যে কারণে এই প্রশিক্ষণ না নিলে 15 দিনের সে এনএসএস অফিসারই হতে পারবে না। গোটা পূর্বাঞ্চলে একটিমাত্র প্রশিক্ষণ কেন্দ্র ভারত সরকার চালায়, সেটি হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের আবাসিক প্রোগ্রাম। অর্থাৎ স্বামীজি একদিকে চাইছেন যে যুবকরা শিব জ্ঞানে নেতা হইতে যাইও না, সেবা করো, লোকহিত করো। সেই লোকহিত কাজ করবে এনএসএসের মাধ্যমে, কিন্তু তাদের চরিত্র হবে শক্তিশালী, তাদের পেশি হবে, পেশি লোহার মতন পেশি হবে, স্নায়ু হবে ইস্পাতের মতন কঠিন, সেই রকম যুবক, এবং তারা অনুশাসন করবে। সেই জন্য ভারত সরকার যে এনসিসি চালু করেছে 1948 সালে, তারও মোটো সেই স্বামীজির বাণী অনুসরণ করেই হয়েছে, ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন, তোমরা ঐক্যবদ্ধ হও এবং অনুশাসন মেনে, নিয়ম শৃঙ্খলা ছাড়া। এবং শক্তিশালী স্বামীজি এক জায়গায় বলছেন যে গীতা পাঠ করো না, তার চেয়ে মানে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। তো অর্থাৎ এই যে শারীরিক শক্তি আমাদের মনের, মানে আমাদের যুবকদের শরীর মন তৈরি করা, তাদের ইচ্ছা শক্তিকে, উইলিং পাওয়ারকে জাগরিত করা, তার জন্য এনএসএস। আবার তারা ইস্পাত শরীর, মানে ইস্পাত সম শক্তিশালী যুবক হবে, ব্যায়ামবীর হবে, কিন্তু তার একটি কোমল হৃদয় থাকবে না, জীবের দুঃখে তার প্রাণ কাঁদবে না, সেই আদর্শকে মাথায় রেখে। অর্থাৎ দুটি মানে আপাত অর্থে দুটি বিপরীত মুখী বিষয়, কিন্তু এটি একমুখী বিষয়, তার জন্য তৈরি করেছিলেন ভারত সরকার এনএসএস। তাই আমাদের কলেজে দুটো ইউনিটি আছে, আমরা আশা করব যে আমাদের যুবকরা, আমাদের যুবক ছাত্ররা এনএসএস এবং এনসিসির মাধ্যমে ভবিষ্যতে জাতির মেরুদণ্ড হিসেবে, আমাদের সমাজ, রাষ্ট্র এবং নতুন দেশ গঠনের জন্য তারা এগুলোতে যোগদান করবে, এবং আমাদের কলেজ নয়, আমাদের দেশ নয়, গোটা সমাজ ব্যবস্থার, গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের কাণ্ডারি হবে। স্বামীজির আদর্শকে মাথায় রেখে তার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি সংক্ষিপ্ত দু চার কথা শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ ডক্টর রঞ্জন ব্যানার্জিকে। যাই হোক, আমরা শেষের দিকে চলে এসেছি প্রোগ্রামের। এইবার আমাদের মির্জা সাহেব, আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, আমি বলি, আমি শ্রী মলয় কুমার দাস, বেথরডারি কলেজের প্রাক্তন ছাত্র। আমি স্বামীজির কাছে, আমার দুটো কোশ্চেন আছে, আমি কি করতে পারি? মহারাজদেরকে এবং কলেজকেও আমি ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। তো স্বামীজির কাছে আমার একটা প্রশ্ন, যে এখন কোভিড সিচুয়েশন চলছে, ওয়ার্ক ফ্রম হোম, এবং আমরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমাদের বেঁচে থাকার জন্য দেহ এবং মন খুব একটা জরুরি, মানে দেহ এবং মনকে সুস্থ রাখার জন্য কিভাবে স্বামীজির বাণী অনুপ্রেরণা দিতে পারে বা পথ দেখাতে পারে, এইটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, স্বামীজি মানব সেবা করার জন্য সন্ন্যাসী রূপে কেন আত্মপ্রকাশ করলেন? এই হচ্ছে দুটো কোশ্চেন। হ্যাঁ,
আই হ্যাভ দ্য কোশ্চেন শুনলাম, সো স্বামী তত্ত্বতী নন্দ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পেয়েছি। আপনি এক একটা করে প্রশ্ন করুন। হ্যাঁ বলি, প্রথমটা বলছি, দেহ মানে কোভিড সিচুয়েশন যেহেতু আমরা এখন প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে চলছি, দেহ এবং মনকে সুস্থ রাখার জন্য কিভাবে স্বামীজির বাণী অনুপ্রেরণা দিতে পারে বা স্বামীজির পথ কিভাবে দেখাতে পারে সেটা যদি আমাদের বলেন। দেহ মনকে সুস্থ রাখতে হবে, দেখুন স্বামীজি যে কথাগুলি বা তার যে আচার্য উপদেশগুলি রয়েছে সেগুলির মধ্যে যে মূলত দেখা যায় কি, যে আমাদের নিজেদের বৌদ্ধিক উন্নতি সঙ্গে সঙ্গে যে শারীরিক উন্নতির কথাও স্বামীজি বলছেন। তো সে শারীরিক উন্নতি সাধনের জন্য যেগুলি করা প্রয়োজন সেটিকেও আমরা দেখব। স্বামীজি যেমন ওই আমি বলেছিলাম যে ফুটবল খেলতে বলছেন গীতা পাঠের থেকে, কারণ আমাদের শরীরগুলি দুর্বল, সেটি শক্ত সমর্থ করার প্রয়োজন, সেই জন্য তিনি এই কথা বলছেন। তাহলে তার জন্য আমাদের যোগ যোগ সাধনা যে আসন প্রাণায়াম যেগুলো রয়েছে সেগুলি করতে পারে, তার থেকে নিজেদের মনের মধ্যে যে জোর নিয়ে আসা, শারীরিক সমর্থের সঙ্গে মানসিক সমর্থতাও দরকার। আমরা কখনোই দুর্বল হব না, সামান্যতম এই জ্বর বা অন্য কিছুর মধ্যে আমরা যেন ভেঙে না পড়ি, যে আমার মনে হয় এই জ্বরেই মনে হয় মৃত্যু হবে, অতি এই ভাবনাতেই অর্ধেক মৃত্যু হয়ে যায়। যদি মনের মধ্যে সেই জোর থাকে যে হ্যাঁ এটা স্বাভাবিকভাবে আমি এখান থেকে সুস্থ হয়ে উঠব, তাহলে আমরা অবশ্যই হয়ে উঠতে পারি। এই আজকের যে পরিস্থিতিটা, যতটা পরিস্থিতি মানে গাঢ় বা যতটা ব্যাপক হয়েছে তার থেকে বেশি আমাদের মানসিক লেভেলে হয়েছে, বাস্তবিক যতটা আমরা এফেক্টেড তার থেকে মানসিক লেভেলে বেশি এফেক্টেড হয়েছে। তার কারণ হচ্ছে এই, আমাদের মনগুলো এতটাই দুর্বল। আমার তো ভয় হয় যে এর পরে যখন এই অবস্থাটা কাটিয়ে আমরা উঠতে পারবো, তখন কত ইউথ বাচ্চারা কতটাই যে ট্রমার মধ্যে চলে যাবে সেটা আমি ভাবছি, কারণ তার মনগুলো এতটাই দুর্বল। এবং আমি দেখতে পাচ্ছি যে কোথাও এতটাই দুর্বল হয়ে পড়েছে যে বাইরে তারা কোনোদিন বেরিয়েছে কিনা এই সময়ের মধ্যে ভাবতে হবে। তাদের কারণ কি, তাদের মানসিক ভাবে যত বেশি দুর্বল হয়ে পড়েছে। স্বামীজির ভাবনা চিন্তা যদি আমরা পড়ি পাঠ করি তাহলে সেখানে মানসিক ভাবনা মানসিক দুর্বলতা সে তো দূর হবেই, এবং শারীরিক দুর্বলতাও আমরা সেখান থেকে ত্যাগ করতে পারি। আমাদেরকে এইভাবে প্রয়াস হতে হবে যে আমরা কখনোই ভেঙে পড়বো না পরিস্থিতি যাই হোক। স্বামীজি পরিস্থিতির কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে, স্বামীজি মহাবীরের চরিত্রের খুব প্রশংসা করতেন। মহাবীর বলতে মহাবীর হনুমান, রাম ভক্ত হনুমানের কথা, চরিত্রের কথা, তার যে সংকল্প দৃঢ়তা ভাব দৃঢ় ভাব এটি স্বামীজি খুব প্রশংসা করতেন। সেই রকম দৃঢ় ভাব সেই রকম চারিত্রিক উন্নতি আমাদের চাই, তাহলে দেখবে সমস্ত কিছু এই বাধা বিপত্তি আস্তে আস্তে সব সরে যাবে। সে যতই আসুক আমরা ভেঙে পড়বো না, এই ভাবনা চিন্তা আশা করি বুঝা যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। আর একটা কোশ্চেন ছিল, স্বামীজি মানব সেবা করার জন্য সন্ন্যাসী রূপে কেন আত্মপ্রকাশ করলেন, এটা আমার জানার খুব ইচ্ছা। আমি তো কথা বললাম যে আমাদের পরম্পরাক্রমে দেখা যায় যে কোনো সাধুই মানে কোনো সন্ন্যাসী এইরকম ছিলেন না পূর্ব পূর্ব যুগে, যে স্বামীজির মতো মানব কল্যাণের জন্য চিন্তিত ছিলেন বা ভারতের উন্নতি ভারতের মুক্তি ভারতের মানুষের কি করে কল্যাণ হয় সামগ্রিক কল্যাণ হয় তার জন্য এত চিন্তিত ছিলেন না। স্বামী বিবেকানন্দ একজন এমন একটি ব্যক্তিত্ব, আমার মনে হয় যে সন্ন্যাসী ছাড়া নিঃস্বার্থপর চিন্তা ভাবনা আর কারোর মধ্যে আসা সম্ভব না। আর বাকিরা সকলেই প্রত্যেকেই কম বেশি হলেও নিজের স্বার্থের কথা অন্তত ভাবতে পারে, ভাবার অবকাশ থাকে, দুর্বলতা আসতে পারে, কিন্তু সন্ন্যাসীর মনে সেই অবকাশ আসবে না বলেই হয়তো স্বামীজি এই ভাব এই রূপে এসেছিলেন। এবং শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে এই পর্যায়ে নিয়ে এসেছিলেন, স্বামীজি নিজের মুক্তি চেয়েছিলেন। কাশীপুরের ঘটনা যদি আপনারা পড়ে থাকেন জানেন, তাহলে সেখানে তিনি চেয়েছিলেন ব্রহ্মজ্ঞানে দৃঢ় হয়ে থাকবেন, কিন্তু ঠাকুর বললেন কোথায় তুই বটবৃক্ষের মতো হবি, তোর ছায়াতে অনেকে
ক্লান্তি দূর করবে। অর্থাৎ স্বামীজিকে এই যে ভাবনা চিন্তায় নিয়ে আসা, যে ঠাকুর বলেছেন যে অখণ্ড ঘরে ব্রহ্মসুখে নিবৃত্ত ছিল, তাকে জনসমাজের মধ্যে জনকল্যাণে নিয়োজিত করা ঠাকুরের কাজ হয়ে, এবং প্রকৃতপক্ষে এই সন্ন্যাসীরাই নিঃস্বার্থপর হতে পারে, আত্মকল্যাণ চিন্তা করতে পারে, জগতের কল্যাণের জন্য ভাবনা চিন্তা করতে পারে। আর প্রত্যেকেরই কিছু না কিছু হলো আবশ্যকতা, থাক বা না থাক স্বার্থ এসেই যায়, এবং সেই কারণেই হয়তো ঠাকুর, স্বামীজি বা মা সকলের ভাবনা চিন্তার মধ্যে এইগুলি যে নিঃস্বার্থপরতা, হ্যাঁ, নিঃস্বার্থ প্রেম, মানব সেবা না মানব ভাব, মানব জাত পাত নির্বিশেষে সকলের কল্যাণের চিন্তা একমাত্র সন্ন্যাসী ছাড়া আর কেউ করতে পারে না আমার মনে হয়। আশা করি বোঝা যাচ্ছে। ওকে, আশা করি মলয়বাবু উত্তর পেয়েছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, স্বামীজিকে ধন্যবাদ। যাই হোক, এবার আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমরা অলরেডি আমাদের যে শিডিউল টাইম ছিল সেটা হয়তো পেরিয়ে গেছি, বাট ডোন্ট ওয়ারি, কোনো আমি একটু কথা বলি। হ্যাঁ নমস্কার, আমি আমি মিটিং লিভ করছি, আপনারা সকলে ভালো থাকবেন। যাই হোক, এবার আমাদের যে শেষ অনুষ্ঠান আর কি, অনুষ্ঠান যে শেষ পর্ব সেটা হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন বা ভোট অফ থ্যাংকস। আজকে আমাদের ভোট অফ থ্যাংকস দেওয়ার জন্য আমি আমাদের কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর তপন কুমার পাণ্ডে মহাশয়কে অনুরোধ করছি। সো ওভার টু ডক্টর তপন কুমার পাণ্ডে আজকে ভোট অফ থ্যাংকস দেওয়ার জন্য। আজকের যুব দিবসে, আজকের এই অনুষ্ঠানে পেতুয়া ডোহরি কলেজ, এনসিসি, এনএসএস এবং আইকিউএসি এই তিনটে ইউনিট সম্মিলিতভাবে যে স্বামীজি স্মরণ অনুষ্ঠানটির আয়োজন করেছে, তাতে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা যারা শ্রোতা হিসেবে আছি এবং যারা এখানে বক্তা হিসেবে ছিলেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলছি। প্রথম কথা হচ্ছে এই যে আজকে আমরা এতক্ষণ পর্যন্ত মুগ্ধ হয়েছিলাম, আমরা একটা পবিত্র আবহের মধ্যে ছিলাম, আমরা একটা প্রেরণার রাজ্যে ছিলাম, এবং সেই যে প্রেরণা, সেই যে পবিত্রতা, সেই যে কর্মোদ্যোগ, সেই যে শক্তির আরাধনা, এ সবের সুযোগ করে দিয়েছে আমাদের কলেজের তিনটি ইউনিট। সেই জন্যে প্রথমেই তাদের আমি একটা আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই কলেজের তরফ থেকে। পরের কথাই যেটা বলি সেটা হচ্ছে যে স্বামীজি কারো, কেউ বলেন তিনি মহাপুরুষ, কেউ বলেন তিনি অবতার পুরুষ, কেউ বলেন তিনি মনীষী, অবশ্যই তিনি মনীষী, সাধারণ মানুষের ঊর্ধ্বেই তিনি, কারণ মনীষী তিনি কে না তো তাদেরই মনীষী বলা হয়। কাদের বলা হয়? মননেন হি যস্য মনীষী, যাদের নিরন্তর মনন করা হয় তিনিই মনীষী। তিনি আমাদের মনন রাজ্যকে সমৃদ্ধ করেছেন এবং এখনো করে চলছেন। আজকের এই আলোচনা শুনে আমি আপ্লুত হয়েছি, এবং সেই যে সুযোগটা বেতোডোহরি কলেজ করে দিয়েছে, বিশেষ করে দুজন অতিথি বক্তাকে নিয়ে এসে, দুজন মহারাজ অসাধারণভাবে তারা তাদের পাণ্ডিত্যকে, তাদের অভিজ্ঞতাকে আমাদের সামনে তুলে ধরেছেন। দুই মহারাজ স্বামী তত্ত্বজ্ঞানন্দজি, এই কি তত্ত্বাতীতানন্দজি, তিনি বিভিন্ন দিককে, স্বামীজির যে বিভিন্ন দিক তা আজকের দিনে যুব সমাজের কাছে শুধু নয়, আমাদের সকলের কাছেই কতটা প্রেরণার হতে পারে, কতটা দিকদর্শী হতে পারে, সেই কথাটাকে বারবার বলেছেন, খুব ভালোভাবে বলেছেন তিনি।
তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন আমাদের মধ্যে প্রথমত যেটাকে জাগাতে হবে মনুষ্যত্ব, এবং তারপরে আমাদের প্রত্যেকের মধ্যে দেবত্বকে জাগাতে হবে, এবং মানুষকে সেবা বুদ্ধিকে বাদ দিয়ে পূজা রূপে সেবা করতে হবে। মানুষকে এই যে পূজা রূপে সেবা করা, জীবকে পূজা রূপে সেবা করা, প্রত্যেকের মধ্যে দেবতাকে দেখা এবং দেবত্বকে আবিষ্কার করা, এই যে পবিত্র একটা উত্তরণ, সেই উত্তরণে ওঠার দিকদিশা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমি অশেষ ধন্যবাদ জানাবো তাকে। আমরা স্বামীজিকে ভক্তি এবং শ্রদ্ধা জানাই, এবং সেই সঙ্গে সঙ্গে বেথুয়া ডোরি কলেজের তরফ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি আরও আরও বার আমাদের কলেজকে সমৃদ্ধ করবেন এই ধরনের কিছু বক্তৃতা রেখে, এটা আমরা আশা রাখি। আমি ধন্যবাদ জানাই স্বামী যোগস্বরূপানন্দকে। তিনিও অসামান্য দক্ষতার সঙ্গে আমাদের চৈতন্যে আঘাত করেছেন, আমাদের সামনে কিছু প্রশ্ন তুলে দিয়েছেন, এবং সেইগুলোর পরে কিভাবে সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি, আমরা উত্তরণের রাস্তায় যেতে পারি, সেই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন। আমরা এখন স্বাধীন ভারতবর্ষে বাস করি, কিন্তু তিনি আমাদের জানিয়ে দিয়েছেন যে স্বামীজি কিন্তু তার স্বামীজির ভ্রাতা মহেন্দ্রনাথ এবং ভূপেন্দ্রনাথের কথা তিনি বললেন, যে তারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, এবং স্বামীজিও স্বাধীনতার জন্য ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আর একটা বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন, যে আগে চরিত্র গঠন না হলে পরে, দেশের মধ্যে প্রকৃত মানুষ তৈরি না হলে পরে স্বাধীনতা রক্ষা করা যায় না। অতএব স্বাধীনতা রক্ষা করার জন্য, স্বাধীন হওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠতে হয়, এই বিষয়টা তিনি আমাদের ভালোভাবে জানিয়ে দিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন এই কথাই, যে পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষতা, যেটা স্বামীজি বলেছেন, সেইগুলোকে কাটিয়ে আমাদের মধ্যে পৌরুষ জাগাতে হবে, আমাদের কাপুরুষতার থেকে উত্তীর্ণ হয়ে আমাদের পৌরুষকে, আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে হবে। তো এই যে আমাদের আজকের দিনের কর্তব্যের প্রতি আমাদের সচেতন করে দেওয়া, স্বামীজির সংক্ষিপ্ত আলোচনার মধ্যেই তিনি আমাদের চেতনাতে এই আঘাতটা দিয়ে গেছেন। আমরা তার দ্বারা ঋদ্ধ হয়েছি, আমরা সচেতন হয়েছি। আশা করি আমাদের যুব সমাজ, আমাদের যারা শ্রোতা, আমরা প্রায় প্রত্যেকে এই ব্যাপারে উপকৃত হয়েছি এবং সচেতন হয়েছি। কলেজের তরফ থেকে তাকেও আমরা আমাদের আন্তরিক অভিনন্দন জানাই, আমাদের শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম জানাই। আজকের দিনে আমাদের বহু ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের কলেজের যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট ডক্টর রামপদ বেরা, তিনি প্রথমেই শুভ সূচনা করে দিয়ে গিয়েছেন, এবং তখন তিনি আজকের যে সমস্যাগুলো, যুব সমাজের কাছে কি সমস্যা, সেই সমস্যাটা বিপদগামী যুব সমাজকে সচেতন করে দিয়েই তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন প্রথমেই, যে স্বামীজির ওই বাণীটি যেন আমরা মনে রাখি, যে আমরা জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত, এবং স্বামীজিরা সেটাকে স্পষ্ট করে দিয়েছেন, এই মা আর কেউ নয়, দেশমাতৃকা। আমি ডক্টর রামপদ বেরা, আমাদের সভাপতি, তাকে অশেষ ধন্যবাদ জানাই। তার অমূল্য সময়ের মধ্যে কিছুটা আমাদের দিয়েও তিনি আমাদের কৃতার্থ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ মশাই ডক্টর দিলীপ কুমার কারককে, তিনিও এই যুব সমাজের প্রতি আজকের আহ্বানটাকে তুলে ধরেছেন। তিনি খুব ছোট্ট বক্তৃতা করেছেন, কিন্তু খুব সুন্দরভাবে স্বামীজির আদর্শকে আমাদের তুলে ধরেছেন। এবং সবথেকে বড় কথা, আমি আজকের দিনটা নিয়ে একটু উৎসুক থাকি, কারণ ওই যে একটি কথা মহারাজ বলে গেলেন, বা আমিও মাঝে মাঝে আমার চেতনাতে ওটা ঘা দেয়, যখন জন্মেছ তখন একটা দাগ রেখে যাও। স্বামীজির এই বাণীকের দিনটা কি করে কাটবে ঘরে বসে, এটা একটা ছিল প্রশ্ন। কিন্তু ডক্টর কারক, আমাদের প্রিন্সিপাল মশাই, খুব ত্বরিৎ গতিতে এই অনুষ্ঠানটার আয়োজন করে সবার ধন্যবাদ আর কি প্রাপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। তো তাকেও আজকের অনুষ্ঠানের জন্য অশেষ ধন্যবাদ জানাই।
কলেজের তরফ থেকে। ধন্যবাদ জানাই ডক্টর রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে, তিনি খুব সুন্দরভাবে এনএসএস এবং এনসিসির যে কর্তব্য এবং তার পেছনে স্বামীজির যে অনুপ্রেরণা বা প্রভাব সেই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। ধন্যবাদ জানাই আজকের দিনের পুরো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে যিনি সঞ্চালনা করছেন অধ্যাপক মির্জা হাসান আলমকে, এবং সর্বোপরি আমাদের কলেজের অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী বৃন্দ বা প্রাক্তন ছাত্র যারা আছে, যারা আজকের এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি, সকলকে নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। স্বামীজি জয় হোক। ধন্যবাদ স্যার। তাহলে আজকে আমরা সকলের অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই ইতি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, আপনারা এবার লিভ করতে পারেন। ধন্যবাদ সকলকে।